সারা দেশের বিভিন্ন জায়গায় যখন শিক্ষার্থীদের হাতে কতিপয় শিক্ষকদের পদত্যাগ করানো ও লাঞ্ছনার খবর শোনা যাচ্ছে, তখন ব্রাহ্মণবাড়িয়ায় কসবায় রাতের আধারে দুর্বৃত্তদের হামলা শিকার হন হাজিপুর শহীদ স্মরণিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম সরকার। প্রিয় শিক্ষকের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং আগামী ২৪ ঘন্টার মধ্যে দোষীদের আইনের আওতায় আনার আলটিমেটাম দেন। শিক্ষার্থীরা বলেন, অন্তত সাদাসিধে সহজ সরল শিক্ষক আমাদের রফিক স্যারের উপর হামলা কোনোভাবেই মানা যায় না। যতদিন স্যার আমাদের মাঝে সুস্থ হয়ে না আসবে, ততদিন বিদ্যালয়ে ফিরব না। রফিক স্যারের লাঞ্ছনার বিচার চাই আমরা, রফিক স্যারকে যে এইভাবে মৃত হতে মারা হলো আমরা বিচার চাই। স্যার খুবই ভালো ছিল, স্যার আমরা গতকালকে গিয়েছিলাম স্যারের বাড়িতে, স্যারের উপরে যে নির্যাতন করা হয়েছে রাতের অন্ধকারে, স্যারে এমন একজন মানুষ যে ক্লাসে আইসে ছাত্র ছাত্রীদেরকেও যে বকা দেয় না, ধমকে দেয় না। মানববন্ধনে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম রাজা, শিক্ষিকা প্রণীত রানী দাস, সাবেক শিক্ষার্থী লোকমান চৌধুরী, মনির হোসেন সহ আরো অনেকেই। সিনিয়র সহকারী শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম সরকারের উপর হামলা করেন বাবুল, মেহেদি, মাহবুব, সোহেল, জুয়েল, সজীব, তপন, সুমন গঙ্গদের পরিকল্পিত হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম রেজা বলেন, রাতের আধারে আমাদের বিদ্যালয়, রাতের আধারে আমার বিদ্যালয়ের শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার দ্রুত বিচার দাবি জানাচ্ছি। আমরা শহীদ স্মরণিকা উচ্চ বিদ্যাপীঠের আমরা সেই প্রাক্তন ছাত্র হিসাবে সেই সমস্ত সন্ত্রাসীদেরকে আমরা হুঁশিয়ার করে বলতে চাই, স্যারের গায়ে হাত তুলে তা তোমরা কখনো মুঠে ভালো করনি। আমি এখানে আমাদের এই প্রান্ত যারা শিক্ষার্থী আছে, আমার সিনিয়র জুনিয়র এবং বর্তমান শিক্ষার্থীদেরকে নিয়ে আজকে আমরা রাজপথে দাঁড়িয়েছি। আমাদের এখানে শহীদ স্মরণিকা উচ্চ বিদ্যাপীঠের যে সিনিয়র শিক্ষক, আমাদের সকলে আস্থাভাজন এবং ওনা অত্যন্ত একজন ভালো মানুষ। রাতের অন্ধকারে যারা সন্ত্রাসী হামলা চালিয়েছে তাদের স্যারের উপর, এই স্যারের এই হামলার প্রতিবাদে এবং এই হামলার সুষ্ঠু তদন্ত এবং বিচারের জন্য আমরা আজকে রাজপথে দাঁড়িয়েছি। আপনারা যারা মিডিয়া আসছেন, যারা আসছেন, যারা শুনছেন, সব দাবি আপনারা জেনে শুনে আর একটা সঠিক বিচার করবেন সেই দাবি করছি আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে। বর্তমানে আহত শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম ঢাকার হার্ট ফাউন্ডেশন চিকিৎসাধীন রয়েছেন।